জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে শ্রীত্বা প্রণামামি মুহুর্মুহু প্রণামামি মুহুর্মুহু প্রণামামি মুহুর্মুহু ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। শ্রী শ্রী মা হলেন বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। যখন দেখতে পাবি, দেখবি উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কি না? প্রেমময়ী মা গো, সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। জননী শারদা সেই মাতৃভাবেরই জীবন্ত বিগ্রহ, বিশ্ব মাতৃত্বের ভাস্বর প্রতীক, মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী জগদ্ধাত্রী। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে এর আগে এসেছে, এখনো আসছে এবং ভবিষ্যতেও আসবে। এইসব মানুষ যারা এসেছেন, আসছেন এবং আসবেন, তারা সাধারণ মানুষ হয়েই থাকেন। তাদের এই আসা এবং যাওয়া পৃথিবীর মানুষের মনে কোনো ছাপ ফেলতে পারে না। কিন্তু এমন কিছু মানুষ পৃথিবীতে আসেন, পৃথিবীতে থাকেন, আবার একদিন পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তাদের আসা, তাদের থাকা এবং তাদের যাওয়া এবং যাওয়ারেও তারা মানুষের মনে পৃথিবীতে এমন ছাপ রেখে যান, এমন প্রভাব রেখে যান যে মানুষ তাদের কখনো ভুলতে পারে না, পৃথিবী কখনো তাদের ভুলতে পারে না, ইতিহাস তাদের কখনো ভুলতে পারে না। এমন মানুষ বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্য, রামকৃষ্ণ। আবার এদের সঙ্গে আরেকটি নামও যুক্ত হল, শ্রী শ্রী মা শারদা দেবী। অতি সাধারণ পরিবারে, অত্যন্ত দরিদ্র পরিবারে, এক অখ্যাত পল্লী গ্রামে তার জন্ম হয়েছিল। লেখাপড়া প্রায় কিছুই শেখেননি, তখনকার সমাজে মেয়েদের লেখাপড়া শিখতে দেওয়া হতো না, বিশেষ করে গ্রামের মেয়েদের। সেরকম একটি মেয়ে, অখ্যাত এক পল্লীতে যার জন্ম, শিক্ষার আলো যিনি লাভ করতে পারেননি এবং কুসংস্কারের দুর্গে যাকে জন্মগ্রহণ করতে হয়েছে, বড় হতে হয়েছে,
এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাকে অবস্থান করতে হয়েছে। সেই পরিবেশে থেকেও, সেই পরিবেশে অবস্থান করেও তিনি এমন এক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন যে ব্যক্তিত্বকে আমরা বলতে পারি, সর্ব অর্থেই বলতে পারি, এক কালোত্তীর্ণ মহাব্যক্তিত্ব। আমাদের উপনিষদে বলা আছে, একদিন ঋষিরা ব্রহ্মের কথা আলোচনা করছেন এবং এক একজন ঋষি ব্রহ্মের মহিমা সম্পর্কে তার বক্তব্য রাখছেন। ব্রহ্ম কেমন, ব্রহ্ম কি, কি তার ঐশ্বর্য, কি তার মহিমা, এ নিয়ে আলোচনা হচ্ছে। সবাই বলছেন কিন্তু শেষ কথা কেউ বলতে পারছেন না। একজন বললেন, তারপরে বলা হচ্ছে, তারপরে, তারপরে কি তার মহিমা, আবার হয়তো একজন কিছু বলছেন, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে, তারপরে, তারপরে কি ব্রহ্মের মহিমা, দেখা যাচ্ছে তারও পরে, তারও পরে তার মহিমা থেকেই যাচ্ছে। শেষকালে বলা হলো, ব্রহ্মের মহিমা ব্রহ্মই জানেন, ব্রহ্মের তুলনা তিনি। সেরকম শ্রী শ্রী মায়ের সম্পর্কে আমরা বলতে পারি, তার তুলনা তিনি। উপনিষদে বলা হলো, সে মহিমনি, তার মহিমা তিনি। মায়ের সম্বন্ধেও বলা যায়, তার মহিমা তিনি। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন।
পারম পার্বতী সুন্দরী ভগবতী পারমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতি তমে মা পারমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতি তমে মা প্রসিদ মাত নাগেন্দ্র নন্দিনী প্রসিদ মাত নাগেন্দ্র নন্দিনী চির সুখদায়িনী জয় দে মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামী গিরিজ মা শিবরিণ মোহিনী বিশ্ববিলাসিনী রাম কৃষ্ণ জয় দায়িনী মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামী গিরিজ মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামী গিরিজ মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামী গিরিজ মা।